যিশু নামে দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা জানি সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন। কিন্তু আজকে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি, আমাদের জীবনের পরিবর্তনটা কিভাবে এসছে, আমরা অনেকভাবে আমাদের জীবনে পরিবর্তন দেখতে চাই, এবং এটাই স্বাভাবিক, কারণ সেই পরিবর্তন আমাদের জীবনে এক আশা আনে নতুন, যা আমাদের জীবনকে উৎসাহ দেয় চলার জন্য। আমাদের জীবনে চলতে চলতে আমার মনে হয় আমরা নানান ধরনের ভোগ কষ্ট পেয়ে থাকি বা কষ্ট ভোগ পেয়ে থাকি, কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে আমাদের এই কষ্ট ভোগ কেন, কিসের জন্য আমরা এই কষ্ট ভোগ করি, তার প্রকৃত কারণটা কি। যারা আমরা যিশুর সন্তান, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে আমাদের মূল জায়গাটায় যেতে হবে। কারণ আমরা আমাদের জীবনে কষ্টভোগের জন্য বিচার পেতে চাই, আমরা জানতে চাই যে সত্যি যে আমরা এই কষ্টভোগটা করছি দুভাবে। এক, আমাদের এই পৃথিবীতে জীবনে চলতে গিয়ে আমাদের ইচ্ছেতে যে কষ্টভোগগুলো পাই, দুই, যখন সেই কষ্টভোগগুলোর মধ্য দিয়ে আমরা সেই আনন্দ পাই, যে আনন্দ আছে খ্রিস্টের মধ্য দিয়ে। তাই দুটো ধরনের আমরা কষ্টভোগে দেখি, একটা নিজের ইচ্ছেতে চলার জন্য, আরেকটি যিশুর ইচ্ছেতে চলার জন্য। কিন্তু আমরা যদি যিশুর সন্তান হিসেবে ধরি, তার দৃষ্টিভঙ্গিতে ধরি, যে জীবনে আমরা কষ্টগুলো পাচ্ছি শারীরিক কখনো মানসিক, তার কেন্দ্রবিন্দু কি আমাদের আত্মিক জীবন না অন্য কিছু, প্রশ্ন আমাদের অনেকভাবে তাড়িয়ে বেড়ায়। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, সমস্ত প্রশ্নের উত্তর তার পবিত্র পুত্র যিশু আমাদেরকে দিয়ে রেখেছেন। আমরা দেখব যে ভবিষ্যতের জন্য আমরা প্রতীক্ষায় রয়েছি যিশু আসার মধ্যে, তার আগে কেন আমাদের নানান ধরনের সংসারের পৃথিবীর লোকের মাঝে নানান কষ্টভোগ বইতে হচ্ছে। কারণ আমাদের জানতে হবে আমাদের জীবনের মূলটা যে শুরু হয়েছে, আত্মিক জীবনের মূলটা, তার উৎসটা কোথায়, তার উৎসটা কি এই পৃথিবীর জমিতে কোথায় লুকিয়ে আছে, নাকি খ্রিস্ট জীবনের মূল উদ্দেশ্য সেই খ্রিস্টের মধ্য থেকে এসেছে। আর তাই আমি পড়বো আজকে সেই খ্রিস্টের ক্রুশে দাঁড়িয়েছিলেন যখন তাকে বিচারের জন্য পিলাতের হাতে তুলে দেয়া হয়েছে, লুক সুসমাচারের 23:22 যদি পড়ি, পিলাত তখন বলছেন তৃতীয়বারের মতো যে কি অপরাধ করেছে। পিলাত বুঝতে পারছে না এই ভদ্রলোক যিশু খ্রিস্ট যাকে লোকে বলছে তার অপরাধ কি। আমাদের জীবনে বিচারের জন্য যখন যাই, তখন কারোর কাছে যদি বিচার চাইতে যাই, আমরা সুবিচার তো অবশ্যই আশা করি, কিন্তু তার উদ্দেশ্যটা কোথায় দাঁড়িয়ে থাকে আমাদের, যে আমাদের সুবিচার দেবে তা মহামান্য বিচারপতি, এবং সেই বিশ্বাস আমরা রাখি
তিনি সমস্ত কিছু প্রামাণ্য দলিল বা সমস্ত প্রমাণ দেখে তারপরে তিনি সেই আমাদের সুবিচারটা দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, পিলাত প্রশ্ন করেছে এ কি অপরাধ করেছে, বলছেন, তারপরেই উত্তর দিচ্ছেন, আমি ইহার প্রাণদণ্ডের যোগ্য কোনো দোষ পায় নাই, অতএব ইহাকে শাস্তি দিয়া ছাড়ি দেব। এরকম বিচার কোনোদিন শুনেছেন? যার মধ্যে কোনো দোষই পাননি আপনি তাকে একটা শাস্তি দিয়ে ছেড়ে দেবেন? পৃথিবীর বিচার আর মানুষের বিচার, ঈশ্বরের বিচারের মধ্যে পার্থক্য এখানে। তিনি কোন দোষ পাননি এবং সেই দোষটা এমন মারাত্মক নয় যার জন্য যিশুকে প্রাণদণ্ড তিনি আজ্ঞা দিতে পারেন। সেই রোমান সাম্রাজ্যের আইন তাকে সেই মান্যতা দেয়নি, তিনি প্রমাণ খুঁজে পাননি। বুঝতেই পাচ্ছেন না কি অপরাধ করেছেন, আর তাই করলেন কি, সেই পিলাত যিশুকে তাদের ইচ্ছের কাছে, লুক সুসমাচারের 23:22 বলে, তাদের ইচ্ছের কাছে অধীনে তিনি কি করলেন, সমর্পণ করলেন। আমরা 23:25 দেখি লুক সুসমাচারে যে সমর্পণ করলেন। আপনার কি মনে হয় যিশু বড় অসহায়, তার শক্তি ছিল না? অবশ্যই মানুষের রক্ত মাংসে তিনি সেই মুহূর্তে অসহায় হয়তো, কিন্তু ঈশ্বরীয় গুণে তিনি চাইলেই তার নিয়ন্ত্রণ দেখাতে পারতেন। তিনি বলেছেন, আমার যে কোনো মানুষের জীবন দেওয়ার এবং নেয়ার ক্ষমতা আছে। শুধু মানুষের নয়, নিজের জীবনকে তিনি কি করতে পারেন, শোয়াতে পারেন, কবরে উঠাতে পারেন, এবং প্রমাণ করে দিয়েছেন। আর তাই যিশু তাদের ইচ্ছের কাছে সমর্পণ করলেন, কিন্তু আসল কার ইচ্ছের কাছে তিনি সমর্পণ করলেন, পিতার ইচ্ছের কাছে। পিতার ইচ্ছের কাছে তিনি নিজের ইচ্ছে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন, আমরা যদি বাইবেলে দেখি যে এইখান থেকে তিনি কোথায় গেছেন, তিনি গেছেন সেই ক্রুশে, তাকে টাঙানো হয়েছে। এই লুক সুসমাচারের 23:39 পদে সেখানে বলছে যে তুমি নাকি সেই খ্রিস্ট, এক দুষ্কৃতি আর একজনকে সামনে রেখে যিশুকে বলছে কি, তুমি নাকি সেই খ্রিস্ট, তুমি নিজেকে রক্ষা করো আপনকে। অপরদিকে আরেকজন উত্তর দিচ্ছে, এই তুমি কি ঈশ্বরকে ভয় করো না, তুমি তো একই দণ্ড শাস্তি পাচ্ছ, কিন্তু আর আমরা ন্যায় সঙ্গত দণ্ড পাচ্ছি। আজকে আমাদের বিষয়, আমরা যে খ্রিস্টের জীবনে দাঁড়িয়ে রয়েছি, যে কষ্ট ভোগ করি, দণ্ডগুলো পাচ্ছি, সেটা কি ন্যায় সঙ্গত? প্রেমময় পিতা, তুমি আমাদের সাহায্য করো, এ বাক্য তোমার তোমার আত্মার মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে একত্র করো, যাতে তুমি যা চাও আমাদের জন্য তার প্রকাশ, তার সমস্ত মহিমা আনো, যাতে আমরা শ্রবণ করব এবং প্রভু এই অংশ থেকে আমাদের জীবনের সমস্ত সত্যকে তুমি তুলে আনো, যাতে আমরা প্রকৃত তোমার সন্তান হিসেবে সেই বোধগম্য করতে পারি এবং সেই জীবনে প্রস্তুত হতে পারি। প্রার্থনা যিশু নামে, আমেন। আমরা দেখছি যে ন্যায্য বিচারের কথা বলা হয়েছে। যিশু সেদিনকে সমর্পণ করেছিলেন, তাই না? যিশু সমর্পণ করেছিলেন
কেন কি জানেন? কারণ ঈশ্বরের বাধ্যতার কাছে। আমাদের খ্রিস্টীয় জীবনে একটা একটা বড় শিক্ষা, আমরা বিচার চাই আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখের মুহূর্তে। সুবিচার যিশু তিনিও চাইতেন, কিন্তু তিনি চাইতেন পিতা আমার ইচ্ছে নয় তোমার ইচ্ছে যাতে পূর্ণ হয়। আর তাই সেই ইচ্ছের কাছে তিনি সম্পূর্ণ নিজেকে সঁপে দিয়েছিলেন। যদি আমরা দেখি বাইবেলে পুরাতন নিয়মে শৌল রাজা ছিলেন, ইহুদি জাতির প্রথম রাজা হিসেবে তাকে মনোনীত করা হয়েছিল, কিন্তু এই শৌল থেকে যখন আত্মা সরে গেল, ঈশ্বরের অনুগ্রহ সরে গেল, ঈশ্বর রাজা দাউদকে মনোনীত করলেন, কিন্তু শৌল কি তা মানতে পারলেন না। তিনি তার জায়গা রাজত্ব রাজা হিসেবে সেই নিজের পজিশন বা স্থানকে তিনি ছাড়তে রাজি নন, ঈশ্বরের ইচ্ছের কাছে সমর্পণ করতে রাজি নন। আর তার ফল আমরা ইতিহাস জানি যে তার শুধু বংশ প্রায় শেষ হয়ে যায়নি, বরং ঈশ্বর তার অবাধ্যতার ফল তাকে দিয়েছিলেন। যোনাকে দেখি, যোনা কি করেছিল? সেই ঈশ্বর যেদিকে যেতে বলেছে তার উল্টো দিকের রাস্তায় সে চলে গেছে ভয়ে, কারণ কারণ সে ঈশ্বরের ইচ্ছেতে সমর্পণ করেনি। আমাদের খ্রিস্টীয় জীবন সেরকম, জানেন, যখন আমরা ঈশ্বরের ইচ্ছের কাছে নিজেদের সমর্পণ করি না খ্রিস্টের জীবন পাওয়ার পর, তখন খ্রিস্টের জীবনের আশীর্বাদ পাওয়া আমাদের কাছে এক কাল্পনিক জায়গায় বা স্বপ্নের বিভোরের মতো জায়গায় হয়ে যায়। শৌল পৌঁছতে পারেনি তার জীবনের স্বপ্নে, কারণ সে ঈশ্বরের বাধ্যতা ছিল। যোনাও পারছিল না যতক্ষণ না তার জীবন সেই অন্ধকারে মাছের পেটে ঢুকতে হয়েছিল। আমাদের খ্রিস্টীয় জীবনে এটা একটা বড় শিক্ষা। আমরা অনেক সময় খ্রিস্টের জীবনে চলতে গিয়ে ঈশ্বরের ইচ্ছেকে হয়তো মেনে নিতে পারি না। আমাদের শখ, আহ্লাদ, আমাদের অনেক কিছু থাকে যা আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। আমরা যেটা চাই সেটাই পেতে চাই, আর তার ফল কি হয়? শৌলের মতো হতে পারে, ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হতে পারি, আর না হলে জোনার মতো হতে পারে, এমন কঠিন দিকে আমাদের জীবনে পড়তে হতে পারে সেখান থেকে তিনি ছাড়া কেউ বের করতে পারে না। তাই আমরা যিশুর এই জীবন থেকে, আমাদের যে জীবনে অভিযোগ থাকে যে আমরা সুবিচার পাচ্ছি না, তো সেদিনকে সুবিচারের জন্য যিশুকে পিলাতের হাতে তুলে দিও, সে সুবিচার করতে পারেনি কারণ তিনি অসহায় ছিলেন। ঈশ্বরের ঈশ্বরীয় পরিকল্পনা মানব জাতিকে পাপ থেকে মুক্তি করার জন্য সমস্ত মানুষকে কতটা অসহায় দেখা বাস্তবের জমিতে। আর তাই আমাদের জীবনে দুটো জিনিস সর্বদা প্রয়োজন, কি জানিস? খ্রিস্ট জীবনে এক, আমাদের বিশ্বাস খ্রিস্টের প্রতি; দুই, শর্তহীনভাবে খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেদের সমর্পিত করা। এই দুটো যদি কঠিনভাবে আমরা না বাধ্যতায় থাকি, তাহলে আমাদের জীবনে কষ্ট ভোগের মধ্যে আমরা আশা হারিয়ে ফেলব, আমরা হতাশা হব। যিশু কিন্তু হতাশা হননি, যিশু কিন্তু অভিযোগ করেনি পিলাতের বিরুদ্ধে, পিলাত আমার দোষ নেই তুমি জানো, তারপরও আমাকে শাস্তি দিচ্ছ কেন? কারণ তিনি বলেছিলেন আমার পিতা না চাইলে তুমি কিছু করতে পারো না। তো পিতাকে তিনি সেই মান্যতা রেখেছিলেন, দেখিয়েছিলেন যে তিনি আজকে যে অবস্থায় রয়েছেন পিতার ইচ্ছেকে মান্যতা দিয়ে। আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, যিশুর জীবনের মতোই আমরা এরকম অবস্থায় পড়লে
বিনা কারণে যদি আমাদের দোষী করে, আমরা কি বিচারের মধ্যে যাই, নাকি আমরা ধৈর্য ধরি, ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছের জন্য অপেক্ষা করি? ওই দুই দুষ্কৃতি যারা দুদিকে দাঁড়িয়ে একজন যিশুকে বলল, তুমি নাকি সেই খ্রিস্ট, মানে যে খ্রিস্টকে এই পৃথিবীতে প্রেরণ করা হবে মানব জাতিকে উদ্ধার করার জন্য। কিন্তু এখানে তার বিশ্বাস কি? তার বিশ্বাস দুষ্কৃতির যে দৈহিক ভাবে শুধু যিশু তাদের মৃত্যু থেকে বাঁচাবে, সে খ্রিস্টকে প্রকৃত জানতো না, যে খ্রিস্ট শুধু আমাদের এই পৃথিবীতে দেহটাকে মৃত্যু থেকে বাঁচায় না, আমাদের এক পুনর্জীবিত জীবন দেয় যা স্বর্গীয় জীবন। আর সেই তার কথার ঢং বা স্টাইল ছিল যে তুমি নাকি সেই খ্রিস্ট, তাহলে তোমার সেই শক্তি কোথায়? নিজেকে বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। খ্রিস্ট কি উত্তেজিত হয়েছে তার কথা শুনে? বরং না, খ্রিস্ট হচ্ছে মানুষের জীবনের সেই আয়না, যেই আয়না সত্য এবং অসত্যকে মুহূর্তে পড়া যায়। আর তাই অপরদিকে যে আরেকটি আমাদের সেই দুষ্কৃতি ছিল, সে কি বলল জানেন? সে বলল অন্যজনকে অনুযোগ করে বলল 40 পদে লুক সুসমাচারে, তুমি কি ঈশ্বরকে ভয় পাও না? তুমি তো একই দণ্ড পাচ্ছ। তার মানে কি বলছে? যিশুকে খ্রিস্ট হিসেবে একজন অস্বীকার করছে, তার শক্তি শুধু নয়, তিনি কি উদ্দেশ্যে খ্রিস্ট সেটাই তিনি জানেন না। আরেকজন কিন্তু তিনি সত্যটাকে সামনে এনেছেন, যে দেখো তুমি যে একথা বলছো যিশু সম্বন্ধে, তুমিও তো ক্রুশে দাঁড়িয়ে আছো, তুমি কি এমন মহাপুরুষে? এখানেই থামেনি সে। এবার যে শিক্ষা আজকে আমরা নিচ্ছি, সে বলল 41 পদে, আর আমরা ওই দুষ্কৃতির দুজনের কথা বলছি, আমরা যে দণ্ড শাস্তি পাচ্ছি, কষ্ট ভোগ পাচ্ছি ক্রুশে, তা ন্যায় সঙ্গত। কতজন আমরা আছি আমাদের জীবনে যখন আমাদের কষ্টভোগ আছে যিশু জীবনে চলতে গিয়ে, আমরা বলি ন্যায় সঙ্গত, আমরা বলি এটাই ঠিক। একটা দুষ্কৃতি ক্রিমিনাল সারা জীবন অপকর্ম করে বেরিয়েছে, যার হয়তো বিদ্যা জ্ঞানও নেই, কিন্তু সে আজকে সে কি বলছে? যে এটাই ন্যায় সঙ্গত দণ্ড পাচ্ছি, কারণ যা যা করেছি আমরা আমাদের জীবনে তার ফল। কিন্তু উনি যিশুর দিকে তাকে, উনি তো খারাপ করেননি। আজকে এই দুষ্কৃতি দাঁড়িয়ে যে কথাটা বলছে, ওই 2000 বছর আগে যখন সে বলেছিল, সেই তখন থেকে 750 বছর আগে যিশাইয়াতে 53 অধ্যায়ে ভাববাণী করে দিয়েছিল। সেই 53 অধ্যায় দেখুন, একই কথা দেখছি, যিশুকে জানলে কি হয়, যিশুর কি হয়েছিল, লোকে তাকে ঘৃণা করেছিল। 53 অধ্যায়ের যিশাইয়া 2 থেকে যদি পড়েন, বন্ধুরা তাকে ত্যাগ করেছিল, তার প্রচুর দুঃখ ছিল, তাকে ঘৃণা করা হয়েছিল, আর কি তার কথা কেউ চিন্তা করেনি, আর কি আমাদের যন্ত্রণা, 3 পদে বলছে আমাদের যন্ত্রণা তিনি বয়ে বেরিয়েছেন, আর কি ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছিল, আর তার কোনো কৃতকর্মের জন্য ঈশ্বর শাস্তি দিচ্ছে বলে মনে করেছিলাম। ওই প্রথম দুষ্কৃতিরা এটাই ভেবেছিল যে খ্রিস্ট সত্যি কি খ্রিস্ট, এও নিশ্চয় কিছু একটা করেছে। তাই 750 বছর আগে, তার থেকে আজ থেকে প্রায় 3000 বছর আগের ঘটনা, সেই যিশাইয়া এই কথাই লিখেছিল। যিশু যখন ক্রুশে ছিল,
তাকে ঘৃণা করা হয়েছে, তাকে ত্যাগ করেছে বন্ধুরা। তার দুঃখ ছিল আর লোকে ভেবেছিল সঠিক, কিন্তু তারপরেই কি বলছে যিশাইয়তে আমরা পড়ি যদি, যে কিন্তু আমাদের ভুলের কাজের জন্য তিনি আহত হয়েছিলেন, আমাদের পাপের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন, আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল। এই দ্বিতীয় দুষ্কৃতিটা যা বলেছে যে আমরা যে দণ্ডটা পাওয়ার কথা পেয়েছি, উনি তো কোনো অপকর্মই করেননি, আমরা ন্যায্য দণ্ড পেয়েছি, ন্যায়সঙ্গত দণ্ড, কিন্তু উনি ওনার সাথে যা করা হয়েছে সেটা ন্যায় নয়। তাই বলছে আমাদের ভুলের কাজের জন্য তাকে আহত করা হয়েছিল যিশাইয়তে, আর আমরা আমরা কি করেছি, যে যার নিজের পথে চলে গিয়েছি, প্রভু আমাদের সব শাস্তি তাকে ভোগ করাচ্ছিল, আর সে তার সাথে নিষ্ঠুর ব্যবহার করেছে যিশুর সাথে, সে আত্মসমর্পণ করেছিল যিশাইয় 53:7 পদে। আমরা পড়লাম সেই 2000 পরে, সরি 750 পরে, যিশাইয় বলার আজ থেকে 2000 আগে, 2000 বছর, এই যা ভাববাদী বলেছে সেটা হুবহু যিশু করেছেন। তার মানে কি? খ্রিস্টীয় জীবনে কষ্ট ভোগ ঈশ্বরের পরিকল্পনা আর মান্যতা বাধ্যতা না থাকলে আমরা কখনো খ্রিস্টের মতো সেই জায়গায় পৌঁছতে পারবো না। আর তাই ওই ক্রুশে দাঁড়িয়ে যিশাইয় 53:7 বলছে সে চুপ ছিল, তাকে হত্যার জন্য নিল, নালিশ করেনি, অভিযোগ করেনি। আর 8 নম্বর কি বলছে, তার প্রতি মানুষ ন্যায্য বিচার করেননি। আমাদের আমার লোকেদের পাপের জন্য সে শাস্তি পেয়েছিল। আজকে ওই দুষ্কৃতিটা তাই বলেছে না, যে আমরা তো সঠিক দণ্ড পেয়েছি, উনি তো অপরাধী নয়, পিলাত পর্যন্ত বলেছে উনি তো অপরাধী নয়, তাও তো দণ্ড পাচ্ছে, উনি তো অপকার্য করেননি। এই কথাটা যখন একটা দুষ্কৃতি বলছে সেই ক্রুশে দাঁড়িয়ে, তার 750 বছর আগে ঈশ্বর ভাববাদীকে যিশাইয়কে দিয়ে বলেছিলেন। দেখতে পারেন ঈশ্বর যা বলেন তার পুত্রতা করেন, এবং প্রতিটা মানুষ সেই ঈশ্বরের সার্বভৌমত্ব ইচ্ছার কাছে সমর্পিত, পিলাত এমনকি এই দুষ্কৃতিও। মনে হয় না অনেক সময় যে কোন রকম সংলাপ লাগিয়ে দেওয়া হয়েছে একই কোথাও? না, ঈশ্বরের বাক্য প্রতিজ্ঞা বদলায় না। আর তাই আমরা দেখি সবাই চিৎকার করেছিল যিশুকে, যে ওই দুষ্কৃতিটা যে রয়েছে তার নাম ছিল বার বাবাকে ছেড়ে দাও, কিন্তু যিশুকে সম্পূর্ণভাবে ক্রুশে চড়াও। তার মানে ওই বারবারের জায়গায় সাবস্টিটিউট তার বদলে যিশুকে দাঁড়িয়েছিল। তো আজকে যিশুর কাছে কি, আমরা যদি শুধু পাপ স্বীকার করি সেটাই যথেষ্ট নয়, আমাদের স্বীকার করতে হবে যিশুই খ্রিস্ট, মনে রাখতে হবে সেই দুষ্কৃতিটা শুধু সে বলেনি সে খ্রিস্ট কিনা, দাঁড়িয়ে স্বীকার করেছিল যে দণ্ডটা খ্রিস্ট পাচ্ছে সেটা অন্যায্য, আর যেটা সে পাচ্ছে সেটা ন্যায্য। আমাদের খ্রিস্টীয় জীবনে এই ন্যায্য জীবন নিয়ে আমরা অনেক ভাবি, আমাদের জীবনে অনেক ছোট ছোট ঘটনা আসে আমরা যেগুলোকে উপেক্ষা করি। মনে রাখতে হবে আমাদের পাপের শাস্তি মৃত্যু ছিল, সেই বারবারাকে ছাড়িয়ে যিশুকে ক্রুশে তুলেছিল। আজকে আপনি আমি মৃত্যুতে হারিয়ে যেতাম, যে পাপের বেতন মৃত্যু আমাদের বোঝা নিতে হতো, যিশু আমাদের সেই পরিবর্তন যার জীবনের মধ্য দিয়ে আমরা আজকে পাপ মুক্তি পেয়েছি। আজকে আপনার জীবনে পাপকে কিভাবে দেখেন? যখন কষ্ট ভোগ করেন মনে কি হয়, এই দুষ্কৃতির মতো হ্যাঁ ন্যায়সঙ্গত, বা যিশুর মতো কি সমর্পিত থাকেন, নাকি মনে হয় না সত্যি অন্যায্য আমার জীবনে, আমি তো এত খারাপ নই, আমি তো যিশুর প্রতি অনেক বেশি ভালো,
মনে রাখতে হবে যিশু আপনার আমার থেকেও পূর্ণ পবিত্র ছিল, তারপরও কোনো তার মুখে অভিযোগ আসেনি, নালিশ আসেনি। আমাদের জীবনে কষ্টভোগ অনেক কারণে করি, কখনো সম্পর্ক, কখনো দৈহিক, কখনো অর্থের, কখনো প্রতিবেশীর থেকে, কেন? আর যখন করি কষ্টভোগ, তখন আমাদের প্রশ্ন আসে, মানুষ বিচার করে আইন অনুযায়ী, প্রমাণ দেখে, সাক্ষ্য দেখে মানুষের বিচার হয় তার স্ট্যান্ডার্ডে বা তার মতো করে, কিন্তু ঈশ্বরের বিচার হয় ঈশ্বরের মতো করে। নাম করা একজন বিখ্যাত প্যাস্টর যিনি এ কথা বলেছেন, আমরা যদি শুনি, তিনি বলেছেন পাপ সম্বন্ধে, যে পাপ কি করে, যারা এই পাপ অভ্যেস কাজে জীবনে চলতে থাকে শুধু তাদেরকেই ক্ষতি করে না, ধ্বংস করে না, তাদেরকেও ধ্বংস করে। যারা চোখে দেখে যে তারা পাপ করছে অথচ তারা সহ্য করে। আর তাই আমাদের এখানে স্মরণীয় যে কোনো পাপ আমরা না নিজেরা করব, না অন্যদের দেখলে সেটা সহ্য করব। আমাদের জীবনে অনেক হয় আমরা একে অপরকে দোষ দেখি, হিংসে আসতে পারে এই জীবনে, যিশুর জীবনে চলতে গিয়ে, কারণ সবসময় আমরা জাস্টিফাই করি যে আমরা ন্যায়সঙ্গত আমরা জীবনে রয়েছি, আমি ঠিক আছি, আর তার পরিণাম আমাদেরকে ভুগতে হয়, সেই পরিণামের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। আর তাই যিশু সেই মুহূর্তে আমরা দেখি যে কি করেছিল, তার মনে কিন্তু দুষ্কৃতের ওপর কোনো দোষ ছিল না, হিংসে ছিল না। কিন্তু আমাদের খ্রিস্টীয় জীবনে অনেক সময় আমাদের ঈর্ষা আসে। এরকমই একটা আপনাদের ঘটনা বলি, ঈর্ষা কতটা ক্ষতি করে, আর ভালো ঈর্ষা জীবনকে উন্নত করে। লিন্ডা রোনস্টল্ড, তিনি বিখ্যাত 11 বার গ্রামি আর্ট পাওয়ার সিঙ্গার ছিলেন, গান করতেন। একটা সময় তার থেকে অনেক পরে আসা এক সিঙ্গার আছেন, বা সেই সময় আমেরিকায় বলা যায়, ইমিলন হ্যারিস, তিনি যখন তার প্রথম গান শুনলেন একটু মুখ বেঁকিয়েছিলেন, একটু ঘাড় বেঁকিয়েছিলেন, আর বলছেন এরকম তো আমি করার চেষ্টা করছি, ও আর নতুন কি করছে, আমি ওর থেকে অনেক ভালোই করতে পারি। সে নিজে সাক্ষ্য দিচ্ছে, এটা ছিল আমার প্রথম, বলতে পারেন জীবনে একটা ঈর্ষার মতো, কিন্তু আমার সেই ঈর্ষাটাকে আমি দ্বিতীয়ভাবে ব্যবহার করেছি। কি করেছেন? তিনি বললেন যে আমি যখন এই ইমিকে আমার প্রতিপক্ষ ভাবে ঈর্ষা করি, তখন যখন ওর গান শুনি আমার গা হাত পা জলে, সহ্য করতে পারি না, কিন্তু আমি আমার ইচ্ছেটাকে কখনো অস্বীকার করতে পারি না, যে আমি নিজেকে বড় হতে চাই, আনন্দ পেতে চাই, আমি তো নাম করা সিঙ্গার। কিন্তু তিনি কি করলেন জানেন? তিনি নিজেকে পরিবর্তনের জন্য, তিনি তার এই সমস্ত এই ঈর্ষা ইচ্ছেকে সমর্পণ করলেন, তিনি ঠিক করলেন আমি সেই ইমিলিন, যে আমার প্রতিপক্ষ ইমি রয়েছে, তার সাথে আমি সুন্দর ব্যবহার করব, শুধু না তার গান শুনবো, এবং তার যত ফ্যান্স রয়েছে বা ভক্তরা রয়েছে, তাহলে তার সাথে যদি গান গাই তাহলে আমার সাথে তারও এবং আমাদের সুনাম হবে। জানেন তিনি সেই ভাবনায় থামে থাকেননি, তিনি কি করলেন, তিনি শুধু ইমির সাথে গান গাইননি, তিনি 3খানা অ্যাওয়ার্ড অ্যালবাম তিনি প্রকাশিত করেছিলেন। কেন এটা বললাম জানেন? আমাদের খ্রিস্টীয় জীবনে দুঃখ ভোগ অনেক সময় ঈর্ষার কারণেও আসে। আমরা যদি তার থেকে বেরোতে না পারি, তাহলে কিন্তু আমাদেরও এই লিন্ডার মতো অবস্থা হতে পারে। লিন্ডার সঠিক সময়ে সমর্পিত করেছিল তার এই ঈর্ষাকে, শেষ করে সে
দেখেছিল তার কাছে দুটো পথ, এক ঈর্ষা করে সে জ্বলবে, আর ঈর্ষাকে সরিয়ে তার সাথে সমস্ত মৈত্রী করে ভালোবেসে জীবনে বর্ধিত হবে। এবং সে এমন সুন্দর উচ্চতায় চলে গেছিল, তিনটে তার সাথে যুগ্মভাবে সেই অ্যালবাম করার পর সে অ্যাওয়ার্ড বা পেয়েছিল। আজকে আমরা সেই ফিরে আসি যে যিশুর নালিশ না ছিল, আর সেই ন্যায়সঙ্গত দুষ্কৃতীরা স্বীকার করেছিল যে যিশু কে, তার মূল্যটা যাওয়ার পরই সে যিশুকে বলেছিল, প্রভু তুমি আমাকে স্মরণে রেখো। আর প্রভু কিন্তু বলেননি, ঠিক আছে ভেবে দেখব। আমাদের প্রভু শুধু দয়াতে মহান না, করুণায় শুধু বা ভালোবাসায় শুধু মহান না, উনি ন্যায্য বিচারক করেছেন। সেই ক্রুশের অবস্থায় তিনি সমগ্র জাতির পাপ নিচ্ছেন না, সেই মুহূর্তেও মৃত্যুমুখী এক পাপীকে তিনি প্রতিজ্ঞা দিয়েছেন যে আজকেই তুমি আমার সাথে সেই পরম দেশে যাবে। হ্যালেলুইয়া! এরকম ঈশ্বর পৃথিবীতে কোথায় আছে? মুহূর্তের মধ্যে সমস্ত তার পাপ কাজকে এক নিমিষে তিনি নিজের কাঁধে নিয়ে নিলেন এবং তার দয়া প্রদর্শন করলেন। তাই এই খ্রিস্টের দয়ার জীবনকে আমরা কিভাবে মূল্যায়ন করি আজকে? যখন আমরা যাই, আমরা সঠিক বিচার চাই, আমরা দেখি যিশুর দিকে, আমরা দেখি সাধু পৌলের জীবনের দিকে। একটা কথা আমার মনে রাখবেন, যে কখনো আপনার খুশিকে অন্যের মূল্যের জীবনে অন্যের খুশির মূল্য দিয়ে কিনতে যাবেন না। আপনার খুশি আসবে খ্রিস্টের কাছ থেকে। যদি দুঃখ কষ্ট আসে, সাধু পৌল খুব সুন্দর বলেছেন ফিলিপীয় সেই এক অধ্যায়ের যদি আমরা 11-12 থেকে পড়ি, তিনি বলেছেন, আমার জীবনে যা যা ঘটেছে তার সুসমাচারকে বাড়িয়েছে। জেলে বসে তিনি এই কথা বলেছেন। আজকে আপনি যে অবস্থায় আপনার জীবনে থাকুন, কোন অবস্থায় আছেন, আপনি আপনার জীবনকে খ্রিস্টের আত্মায় পরিবর্তন করুন। দেখুন খ্রিস্টের জীবনটা কি, তিনি আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, তিনি আপনার জীবনের সমস্ত অভিযোগগুলো যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করে তিনি গ্রহণ করেছেন, আপনার সমস্ত মন্দ আচরণকে তিনি ক্রুশে বহন করেছেন, আপনার সমস্ত অসুখগুলোকে তিনি বহন করেছেন। আর তাই আজকে আমাদের ভাই বোনেরা, ফিলিপীয় 1:11 বলে সাধু পৌল বলেছেন, যেন ধার্মিকতার সেই ফলে পূর্ণ হয়, যে ফল যা যীশুখ্রিস্টের দ্বারা পাওয়া যায়, এই রূপে যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়। আর তাই ভাই বোনেরা, আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের মনে যদি সেই দুষ্কৃতির মতো না সত্য থাকে, যিশু হবে আমাদের আয়না। সেদিনকে ক্রুশে ছিল ওই দুষ্কৃতির জন্য আয়না, যে সত্য আর অসত্যর মধ্যে নিজের জীবনে পড়তে পেরেছিল। হ্যাঁ, খ্রিস্টই সেই সত্য, যে অন্যায্য কাজ না করে পবিত্র হয়েও 2 কর 5:21 তিনি আমাদের পাপকে বহন করছেন। আর সেই মূল্যায়ন তার জীবনে এত পাপের মধ্যে মুহূর্তে নতুন মুক্ত স্বাধীনতা দুয়ার জীবনের খুলে দিয়েছিল। সে বুঝে গেছিল পৃথিবীর আইন দিয়ে নয়, খ্রিস্টের ভালোবাসার আইন, অনুগ্রহের আইন পৃথিবীর সর্বোচ্চ বিচার আনতে পারে। আর তাই পৃথিবীতে জানে তাকে পৃথিবীর বিচার দেওয়া হয়েছে, কিন্তু ঈশ্বরের বিচারে মুক্তি পেয়েছে। আজকে আপনার জীবনে যদি খ্রিস্ট আপনার জীবনে আয়না হয়, খ্রিস্টের সামনে দাঁড়িয়ে যদি বোঝেন এই কষ্ট দুঃখ ভোগ খ্রিস্টের আত্মায় চলতে গিয়ে এটা নেয়, উনি যা করছেন আপনার সম্বন্ধে তিনি জানেন, তিনি ঘুমিয়ে পড়ার ঈশ্বর নন। তাই দুঃখ ভোগের সময়ও খ্রিস্টের দিকে তাকান, খ্রিস্টের মতো সমর্পণ করুন এবং শয়তানকে রুখে দিন। ঈর্ষা আনতে দেবেন না, ঈর্ষা ধ্বংস আপনাকে শুধু করে না, ঈর্ষা হচ্ছে পাপ, আর সেই পাপকে যারা আমরা সহ্য করব আমরা নিজেরাও ধ্বংস হব। এই বাইবেলে সেই সংখ্যা থেকে সম্পূর্ণ নিশ্চিত করেছেন। আর আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? ফিলিপীয় 2:5 বলছে যে খ্রিস্টের মধ্যে যে ভাব ছিল,
তোমাদের মধ্যে প্রতিযোগিতা কিংবা অনর্থক দপ্পে বসে কিছু করো না, নম্রভাবে প্রত্যেকে আপন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। আর সেই ক্রুশে যিশু কিন্তু কখনো অপমান বোধ করেনি দুজন দুষ্কৃতির সাথে, যারা সারা জীবন অন্যায্য কাজ করেছে আর সে ন্যায্য কাজ করেও একই সাথে দাঁড়িয়ে। খ্রিস্ট জীবনটাকে এইভাবে আমাদের পড়তে হবে, আয়নায় রাখতে হবে তার জীবনকে আমাদের সামনে। যখন আমরা কষ্ট দুঃখ ভোগ করি, আমরা জানবো যদি খ্রিস্টের আত্মা হয়, খ্রিস্টের মতোই আমাদের সেই উচ্চতায় নিয়ে আসবে। আমাদের ঈশ্বর অনার্য বিচার নয়। যদি একটা দুষ্কৃতি হয়ে ক্রুশে, সে সেইটা বোধ করতে পারে, বুঝতে পারে, এবং তার অনুতপ্ত ওই মুহূর্তে জীবন যিশুর সামনে তার জীবনকে মুক্ত করে দিয়েছিল। আর আজকে ভাই বোনেরা, আমরা যারা খ্রিস্টে রয়েছি, যারা খ্রিস্টের জীবনযাপন করছি, আসুন সেই মতলিখিত 5:10-12 অবধি পড়ি, যেখানে বলেছেন যিশু, ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করছে তারা ধন্য, স্বর্গরাজ্যে তাদের হবে। তোমরা আমার অনুসারী হয়েছে বলে লোকে তোমাদের অপমান নির্যাতন করবে, কুৎসা কাটাবে, তোমরা ধন্য। আর কি, তোমরা আনন্দ করো, তোমরা খুশি করো, কারণ তোমাদের জন্য মহা স্বর্গে মহা পুরস্কার রয়েছে। আমাদের আগে যারা এসেছে তাদের মধ্যে সবারই কপালে কিন্তু একই জুটেছে। আজকে আপনি কি ভাবছেন, খ্রিস্টের জীবনে আপনি একা এলিয়ার মতো? এলিয়া ভেবেছিল ঈশ্বর সব চলে গেছে আর তো কেউ নেই, আমি একা? না, আমার আপনার মতো কোটি 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 বিশ্বে খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছে, যারা প্রতিদিন প্রতিনিয়ত কষ্ট ভোগের মধ্যে খ্রিস্টের জীবনের মধ্য দিয়ে চলেছে, যারা সেই খ্রিস্টের আত্মায় খ্রিস্টের জীবনে সমর্পিত, ঈশ্বরের ইচ্ছার কাছে, এবং এই দুর্বল দুষ্কৃতির মতো সবসময় যিশুকে সেই আয়নার মতো সামনে রেখে চলে যে হ্যাঁ, ন্যায় সঙ্গত, কারণ তুমি অনার্যের ঈশ্বর না, তুমি আমাদের সমস্ত অনার্যকে বহন করেছ, সেখানে আমাদের জীবনে যত অনার্য আসুক তুমি আমাদের শ্রেষ্ঠ বিচার, কারণ তুমি ন্যায়পরায়ণ ঈশ্বর। আসুন আজকে আপনার জীবনে যে অবস্থাই ঘটুক, একটা ঘটনা বলে আপনাদের সুন্দর মজার কিন্তু খুব সিরিয়াস ঘটনা। অনেক বছর আগে আমেরিকায় এক অর্গানাইজেশন বা সংগঠন ছিল, তার নাম হচ্ছে, যে তাদের কাজ কি ছিল, ব্রায়ান স্টিফেনসন তিনি এই সংস্থাটাকে চালাতেন, তিনি একটা বই লিখেছিলেন জাস্ট মার্সি বলে, সেখানে এই ঘটনাটা উল্লেখ করেছিলেন যে তিনি বা তার সংগঠন কি করত, যারা বিনা কারণে সমস্ত জেলে যাচ্ছে তাদেরকে পাশে দাঁড়াতো, তাদেরকে রক্ষা করত। এরকমই এক ভদ্রলোক যিনি যে ঘটনার মধ্যে জড়িত ছিলেন না তাকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু যেহেতু এই ঘটনার সাক্ষী ছিল কিছু আফ্রিকান আমেরিকান যারা আফ্রিকা দেশ থেকে গিয়ে সেখানে রয়েছে, এবং আমেরিকানদের মতোই তারা সমস্ত সাংবাদিক তাদের জীবন পেয়েছে, সেই অবস্থায় কোর্টে তাদের ঢুকতে দেবে না। আর যদি এই সব আফ্রিকান লোকগুলো আমেরিকায় যারা থাকে যদি গিয়ে না সাক্ষ্য দেয়, তাহলে যে বিনা কারণে জেল খাটছে সেই বিচারে সেও কিন্তু ছাড়া পাবে না। আর তাই এদের মধ্যে একজন ভদ্রমহিলা ছিল, বয়স্ক, তার নাম ছিল মিসেস উইলিয়াম। কি করলেন, বললেন যে আমি যাব এবং গিয়ে সেখানে দাঁড়াবো, কারণ এই ব্রায়ান স্টিফেনসন যিনি মালিক ছিলেন এই সংগঠন, লোকেদের জন্য কাজ করতেন, তিনি কোর্টে বুঝিয়েছিলেন যে দেখুন অন্তত কয়েকজনকে আফ্রিকার লোকদের কারণে, না হলে এই বিচার সুবিচার হবে না। কিন্তু মুশকিল হলো, এই ভদ্রমহিলা প্রথম দিন যখন কোর্টে গেছেন দেখছেন যে জার্মান শেপার্ড কুকুর গেটে দাঁড়িয়ে রক্ষীরা পাহারা দিচ্ছে, উনি কিছুতেই সেটা পার হতে পাচ্ছেন না, এবং উনি বলছেন ঈশ্বরের আশীর্বাদে আমি যাতে পার হতে পারি, কিছুতেই পারছেন না, উনি ভয় কাটছেন। কেন কি জানেন তার এই ভয়? কারণ 1965 সালে সেলমা আলবামা সেখানে এক বড় হিউম্যান রাইটস এর জন্য অনেক প্রতিবাদ হয়েছিল, এবং সেখানে অনেক লোক হত্যা হয়েছিল, মারা গিয়েছিল, আর সেই ভয় তাকে আজকেও তাড়িয়ে বেড়ায়।
সেই জন্য সে কুকুর দেখলে, রক্ষী দেখলে, সে এখনো সেই বিভীষিকা তাকে তাড়া দেয়, আর তাই সে কোনো ঢুকতে পারেনি। আর যে লোকটা ছিল সেও কিন্তু ছাড়া পায়নি। কঠিন পরিস্থিতি না? পরের দিনের ঘটনা কি হয়েছে জানেন? পরের দিন তিনি সমস্ত রাত, তার বোন যখন সকালবেলা সেই মিস্টার সিমনসনকে বলেছে যে দেখুন আমার খুব খারাপ লাগছে যে যেভাবে চলছে, বলছে কি হয়েছে, বলছে আমার দিদি গতকাল সারা রাত তিনি কিছু খাননি, কিছু ঘুমোয়নি, কি করেছেন, সারা রাত প্রার্থনা করেছেন, হ্যালেলুইয়া, সারা সময় তিনি প্রার্থনা করেছেন, কি বলেছেন, ঈশ্বর আমাকে সাহায্য করো, আমি কোনো কুকুরকে ভয় খাবো না, আমি কোনো কুকুরকে ভয় খাবো না, আমি কোনো, এই প্রার্থনা করে চলেছেন। এবং সে নেক্সট দিন, পরের দিন সকালে তিনি স্টিভেনসন সেই ভদ্রলোকের কাছে এসে বললেন আমি কোর্টে যাব, এবং তিনি তখনও বলছেন আমি কোনো কুকুরকে ভয় খাবো না, আমি কোনো কুকুরকে ভয় পাবো না। এবং সেদিন তিনি কোর্টের সামনে ঢুকছেন, তার ডান দিকে সেই কুকুররা বসে রয়েছে, তিনি তার মাঝে দিয়ে হেঁটে গেলেন এবং সেখানে তাকে গেলে অনেকেই চমকে গেলেন। তিনি কি বলেছেন ছিলেন জানেন? যে বলতে তিনি বলেছিলেন এই কথা, আমি বৃদ্ধ হতে পারি, আমি গরিব হতে পারি, আমার গায়ের রং কালো হতে পারে, আমি এখানে কেন জানেন, আমি সেই দৃষ্টি পেয়েছি সঠিক বিচারের জন্য, যে আমি সঠিক বিচার পাইব এই লোকটাকে, যার জন্য আজকে আমি বিপদের ঝুঁকি নিয়ে কুকুরকে ভয় পাই, তারপরও আমি এখানে ঢুকে এসেছি। এবং সেখান থেকে সেই কেসে জয়ী হয়, লোকটা ছাড়া পায়। যিশু হচ্ছে আমাদের সেই রকম, তিনি ঈশ্বর হয়েও ক্রুশের মতো জায়গায় তার এত লাঞ্ছনা পাওয়ার তিনি জানতেন, তিনি কিন্তু পিছিয়ে যাননি। তিনি একটাই বলেছিলেন, পিতার ইচ্ছেকে ভয় পাবো না, যাব। এবং আজকে আমাদের হয়ে ঈশ্বরের কাছে, যদি উনি আজকে না আসতেন এই মিসেস উইলিয়ামের মতো, তাহলে আমাদের কোর্টগুলো, কেসগুলো, পাপের কেসগুলো কে বিহিত করত, ঈশ্বরের বিচারের কাছে কেউ হতো না, যদি উনি ক্রুশকে উইলিয়ামের মতো এই ভয়কে যদি না ঢুকতেন। তাই যিশু ক্রুশে দাঁড়িয়ে আমাদের বিচারের সমস্ত কিছু সাক্ষ্য দিয়ে বললেন, পিতা সব আমার কাঁধে, সব হিসেব আমার নামে, এদের যে দেউলিয়া হয়ে গেছে জীবন, পাপের জীবনে, তাদের থেকে মুক্তি দাও, সমস্ত বেতন আমি তোমাকে প্রদান করলাম। আর তাই আজকে আমাদের সেই দুষ্কৃতির মতো বলতে পারি, আমাদের তো ন্যায়সঙ্গত বিচার, পাপে মৃত্যু হওয়াটাই, জীবনে অশান্তি পাওয়াটাই, কিন্তু খ্রিস্টের মতো যদি আমরা সমর্পিত করি, আর এই দুষ্কৃতির মতো যিশুকে আয়না করে খ্রিস্ট দক্ষ ভোগের জীবনে চলি, তাহলে নিশ্চিত আমরা যা পাচ্ছি তা ন্যায়সঙ্গত, কারণ খ্রিস্ট আমাদের অন্যায্য বিচার নিয়ে নিয়েছেন, আর আমাদের অন্যায্য বিচার পেতে পারি না। হ্যালেলুইয়া। যদি এই মুহূর্তে আপনার মনে কি প্রশ্ন রয়েছে যে আমি অন্যায্য বিচার পাচ্ছি, খ্রিস্ট অন্যায্য বিচার দিচ্ছে, তাহলে কি করে খ্রিস্ট আপনার অন্যায্য বিচারটা ক্রুশে নিলেন তারপরেও আপনি অন্যায্য বিচার পাচ্ছেন? না ভাই বোনেরা, খ্রিস্ট আপনার সমস্ত বিচার ক্রুশে নিয়েছেন, যেটা ন্যায়সঙ্গত ছিল না, ন্যায়সঙ্গত হতো ওই দুষ্কৃতির মতো। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আসুন আজকে আমরা ঈশ্বরের ইচ্ছের কাছে অর্পণ করি, খ্রিস্টের জীবনে চলি, এবং প্রকৃত আমরা প্রস্তুত হই ওই দুষ্কৃতির মতো, যা কিছু হচ্ছে সেটা ন্যায়সঙ্গত দ্বন্দ্ব, কারণ খ্রিস্ট আমাদের অন্যায্য দ্বন্দ্ব ক্রুশে নিয়েছেন, আর আমাদের কেউ অন্যায্য দ্বন্দ্ব দিতে পারেন না, কারণ সাধু পৌলের ভাষায় আমি আর আমাতে নেই, আমি খ্রিস্টেতে ক্রুশভিক্ত হয়েছি, আমার মধ্যে যে বসবাস করে, যে জীবিত আছে, সে খ্রিস্ট, আর খ্রিস্টের বিরুদ্ধে আর কত অন্যায্য হতে পারে? স্বয়ং ঈশ্বর, তিনি বিচারকর্তা, তার ডান থেকে তিনি বসে রয়েছেন, তিনি আমাদের সুবিচার করেছেন তার পুত্রকে দিয়ে, আর কি তিনি কিছু দেবেন না? আসুন তাকে ধন্যবাদ দিয়ে শেষ করি। ধন্যবাদ ঈশ্বর, তোমার পুত্রকে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছিলে প্রভু, এবং তুমি আমাদের অন্যায্যটাকে তার কাঁধে দিয়েছো, যাতে আমরা সেই ন্যায় পাই তোমার কাছ থেকে। আজকে তাই আমাদের জীবনে যদি কোনো অন্যায্য হিসেবে আমাদের নালিশ থাকে, সেই অভিযোগকে তোমার চরণে প্রভু, কারণ খ্রিস্ট যদি আমাদের সব অন্যায্য নিয়ে থাকে, আর অন্যায্য কিছু হতে পারে না, যা কিছু হচ্ছে ন্যায্য, কারণ তোমার সন্তান আমরা। তাই তোমার হাতে সমস্ত অর্পণ করে প্রার্থনা যিশু নামে চাই।
আমিন আমিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। জয় যিশু ইম্যানুয়েল।